শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। এস এম কামালউদ্দিন, বাবা বিজয় নামুল হক, মাতা মৃত দিলাপ্রস বেগম, ভাই 3 নং জলগঞ্জ ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড জলগঞ্জ উপজেলা মিরসরাই। 1969 সালে আমি ক্লাস 8-এর ছাত্র। বাবা তখন পূর্ব পাকিস্তানের একজন তল্লে সাপোর্টার। উনি 1969 সালে জানুয়ারিতে, উনি তখন পশ্চিম পাকিস্তান ছিলেন, পশ্চিম পাকিস্তান থেকে দেশে আসলেন। যখন 1969-এ আমি জলগঞ্জ স্কুলের ছাত্র, ক্লাস 8-এর বছর কথা বলতেছি, বঙ্গবন্ধু যখন মিডিয়া বাজারে আসেন, আমাদের এই জলগঞ্জ স্কুলের পোশাকে ছিল সাদা পায়জামা এবং শার্ট, এটা ছিল আমাদের জলগঞ্জ স্কুলের পোশাক, বর্তমানেও তা আছে। আমরা স্কুল থেকে মুড়ির ট্যাঙ্কির মতো কতগুলো বাস ছিল, বাসে করে মিঠা চড়া যায়। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধুকে সামনাসামনি দেখা, আমরা তাই সরাসরি ওনার মিটিংয়ে সামনে বসি, ওনার বক্তব্য শুনি। বাবা 1969-এর অক্টোবরে উনি ইন্তেকাল করেন। এরপরে দুর্বিষহ জীবন নামিয়েছে আমার। আমি বাবার মৃত্যুর পর 1969-এ চট্টগ্রাম কালুরঘাট এলাকায় ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরির সামনে ব্যবসা বাণিজ্য শেখার জন্য একটা স্টেশনারি দোকানে চাকরি নিই। ওখান থেকে আমার কর্মযজ্ঞ শুরু, স্কুল আমার শেষ হয়ে যায়, তখনই এই সমস্ত অসতর্ক আন্দোলনটা শুরু হয়েছে। কালুরঘাট এলাকায় দিয়ে দিবার ব্রাদার্স, এখানে ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি, এইদিকে আরেকটু সামনে আসলে আমাদের যে রেডিও সেন্টার, যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ঘোষণা হয়ে গেছে, তো দেখতে পেলাম তখনকার ইপিআররা আর বাঙালি ভাইরা হাতিয়ার পত্র নিয়ে বাইর হয়ে গেছে, ওই রোড দিয়ে কালুরঘাট এলাকায় তার দিয়ে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসছে। তখন মেজর জিয়াউর রহমান ছিলেন রিভার প্রসেসের এদিক, ওই দোকানে বসার আগে যা পারছি পানি কান্দে যতটুকু খাওয়ানো হয় ছোটোবেলায় ওদেরকে দেওয়া, এহমান সাহ বিভিন্ন আমাদের আওয়ামী লীগের নেতারা স্বাধীনতা ঘোষণা দিল, বঙ্গবন্ধুর ঘোষণা দিল, তারপরে জিয়াউর রহমান একটা পরিপত্র পাঠ করলো, তখন তো রেডিওর মাধ্যমে কারো কিছু সব শোনা, এখন স্পষ্ট মনে আছে যে আমাদের রেডিও সেন্টারটা খুলে, ট্রান্সমিটারটা খুলে নিয়ে আমাদের নেতারা চলে গেছে। যা ওখানে তো বেশিরভাগই বিহারিরা ছিল, বৃষ্টির মতো গোলাগুলি হচ্ছে, দেখতে দেখতে 5-6 দিন গেল, পাঞ্জাবিরা উঠে গেছে, চট্টগ্রাম দখলে নিল।
এগুলো দেখলাম। তখন যে দোকানে একজন দোকানপাট জ্বালিয়ে দিল, সব ইয়ে করে ওসমান আলী সদাগরে, ওখানে ওর বাড়িতে ছিলাম কিছুদিন, 10-15 দিন। উনি উনারই দোকানে থাকতাম আমি, উনি আমাকে চিটাগাং চট্টগ্রাম ইয়েতে এনে বাসের সুবিধা এনে একটা বাসে উঠে দিলে সীতাকুণ্ড পর্যন্ত আসি। বাস থেকে নেমে ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এই নিজের এই জোড়াগঞ্জে এসে পৌঁছি। যখন আমি আমার একটা এলাকা বিশুনিয়ার বাজার, আমি বাজারে এসে উঠলাম, দেখতে পেলাম ওখানে একটা ক্লাব ছিল আমাদের স্কুলের ছাত্রছাত্রী প্রীতি ক্লাব, ওই বাজারের ভিতরে জোড়াগঞ্জ ছিল প্রয়াস। তখন ওখানে আইসে দেখি ক্লাবটা ভাঙতেছে, দোকানপাট ভাঙতেছে, পাঞ্জাবি আইসে ধরা পড়লো আমাদের কাছে। তো যাই, ভাগ্য ভালো, যদিও আমি যেখানে চাকরি করছি একটা ফ্যাক্টরি একটা কার্ড ওসমান আলী শেখ আমার বাংলা দিয়েছিল, ওই কার্ডটা দেখাবার পরে ওরা আমাকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসে। আমার বাড়িও বাজারের পাশে, বাড়িতে উত্তর দক্ষিণ কোথায় বিভিন্ন জায়গার নাম জিজ্ঞাসা করলো, দেখালো আমাদেরকে সঠিক কথা বলাতে ওরা যাক আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। বাড়িতে দেখি কেউ নাই, চুলার পরে বাদুরটার মা কোথায় চলে গেছে গিয়ে এখন বলে। আমার ভূপত ভাই আবুল খান দুই ভাইয়ে যুক্তি করলাম, দূর সম্পর্কীয় একটা ভূপত ভাই, আমার নিজের নামের নাম কামাল, অলিনগরের বাড়ি শান্তিরাট বাজার আমলিঘাট হয়ে আমরা ওইবারে বাড়লাম। রাত্রে ভূপত ভাইয়ের ওখানে থাকলাম, সকালে আমরা শ্রীনগরে ভূপত ভাই সহ শ্রীনগরের একটা ক্যাম্প আছে ওখানে আসলাম, ওটা ওয়াইফ বলি নাম বলেছেন মির্শারাই, ওনারই পরিচালিত। তো ওখানে গেলাম, ভূপত ভাই কাছে যে তুমি এখানে থাকো, তুমি আর একটু দূরে চলে যান, বললাম একটু দেখি এরা কী বলে কী করে, দেখি ওরা খাওয়া দানা খাওয়ালো কি, ওদের যে উক্তি ওদের যে বক্তব্য নিজের কাছে আর বড় লাগলো না। আমি বললাম তো আমিও যাবো, কোথায় যাবি? ওখানে জানতে থাকলে তো মনুর বাজার, এই মনুর বাজার যে হাঁটতে 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 পথে যতটুকু যাই কতটুকু আছে আর দুই মা, হ্যাঁ বন্ধু আর দুই মেয়ে, যাক চারটায় দুই মেয়ে বস ফেললাম চারটায়। মনুর বাজার যাওয়ার পরে নিজের এলাকার অনেক লোকজনের সাথে দেখা হলো, বিশেষ করি তখনকার আমাদের নেতা মন্টুবাবু জিতেন্দ্রনাথ মন্টুবাবু, ওখানে দেখি যে একটা মাঠের ভিতরে একটা জিপ গাড়ি ঘোড়া লইয়ে বসে আসো, কত তুমি জিপে থাকো, জিপে বসলাম আমরা, পথে গেলাম হরিণা, ওখানে থাকলাম। রাত গেল, সকালে উঠলাম, হাফ প্যান্ট একটা গেঞ্জি একটা দিছে, যাই হোক পিটিতে যাইতে হবে, গেলাম ওখানে দেখে আর্মি ক্যাম্প হরিণা। আমরা আর্মি ক্যাম্পে গেলাম, দিদের মোশারফ হোসেন তখন ওখানে, উনাকেও দেখলাম, উনিও ওখানে পিটি করতেছেন। এই হরিণাতে এক মাসে আমরা আমার মতো অন্যেরও আছে, আমি জানি আমার থ্রিস মোটর পর্যন্ত চালনা শেষ করে ওখানে বিভিন্ন ডিউটি করি, প্রত্যেক হচ্ছে এক দেড় মাস চলে গেল। দুধ মিয়া উনি একজন রং ফ্যাক্টরির মালিক, শুনতে পেলাম যে উনাকে নাকি কাশেম রাজা ধরে নিয়ে গেছে। কারা কাশেম রাজা? এও এক মুক্তিযোদ্ধা নকশাল। ওই খবর পেয়ে আমরা মিনিস্টার ছেলেদেরকে ডাকি নিয়ে সবাই একত্র হইলাম মোশারফ ভাইয়ের কাছে, বললাম যে এই অবস্থা শুনি, তখনই একটা প্লাটুন রেডি করে হাতিয়ার পত্র নিয়ে পাঠা দিল, আমাদেরকে পাঠা দিল 30টাকে। ওখান থেকে দুদিন পর অম্পিনগর যাওয়ার পরে ওখানে ট্রেনিং টেলে শুরু, কারণ ইয়ের ক্যাম্পে তো ট্রেনিং করায় জানে ওরা, সকালবেলা হাতিয়ার খোলা বান্ধা দেখাবে, বিকালবেলা বাইরে। আমাদের 21 দিনের ট্রেনিং, 3 দিন হইলো কেরিলা ট্রেনিং। গাড়িতে আমরা আবার অফিস হরিণা, দুদিন পর আবার ফলিন হইলাম আমরা ওখানে হরিণা। আমরা এখন ব্যাস আমার আগের ব্যাস পরের ব্যাস ট্রেনিং নিয়ে যখন আবার হরিণে চলে আসছে, আবার হরিণে আসতে হচ্ছে, তখন আপনার সাথে কে কে, মানে কার কার নাম মনে আছে তখন? আমার সাথে হরিণাতে এখানে আমার ওই একজন সহযোগী আবুল কাশেম যে আছে আমার বড় ভাই বয়সে, আবুল কাশেম সাহেব আছে, তারপরে শহীদুল্লাহ ছিল, এই জৌরলাম ভাইয়ের ওখানে পাইছি, শান্তু ভাইয়ের আমরা ক্যাম্পে পাইছি এসে, মানে অনেকেই এখানে ছিল। ক্যাপ্টেন তখন ক্যাপ্টেন ছিল রবিউল ইসলাম সাহেব, ক্যাপ্টেন এনাম সাহেব ছিলেন। পরদিন সকালবেলা আমাদেরকে যার যার নামের হাতিয়ার তার তার নামে ইস্যু করে দিয়ে গোলা বারুদের জন্য ক্যাম্পের থেকে যারা ট্রেনিং করে পারেনি ওদের দিয়ে বলে পাঠালো যে যান আপনাদের গোলা বারুদ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, যার যার হাতিয়ার আপনাদের সাথে হচ্ছে যতটুকু বহন করতে পারেন এতটুকু বেঁধে নিন, আমাদেরকে গাড়ি করি আমলিঘাটের উদ্দেশ্যে আবার পাঠান। আমরা আমলিঘাটে আসিও 3 দিন ছিলাম, কারণ আমার এদিকে ক্লিয়ারেন্স পাচ্ছিলাম না, তখন আর গাড়ি বলতো আর গাড়ির ক্লিয়ারেন্স নাই।
তিন দিন পরে আমরা একটা সুযোগ পেলাম, আমরা পার হলাম এখান থেকে। আসতে কি দেখলাম, কাশুন ভাই আছে, দেখা গেছে জিন্দাল আছে, ছটপট করতেছে, পোনা লাগছে, হাত নাই কাঁকড়াচ্ছে রক্ত। মনে হয় যে আমরা যখন রোডটা ক্রস করছি তখনই এরা এই রোডের পাশে এই ঘটনাটা ঘটিয়ে আর মিরা গেছে। পদর আজানের ঘণ্টাখানিক আগে ঢুকছি, এই রোড ক্রস করছি, এই ঢাকা চট্টগ্রাম রোড। আমরা গ্রামে ঢুকলাম, আমরা ভোরের আলো হতে হতে আমরা চলে গেলাম আবুরা। আবুরাটা যাইয়ে দেখি কেবায়তুল্লাহ সাহেব ছিলেন, যত হাতিয়ার পত্র আসতো উনি স্কুলে জমা রাখতেন, যখন যাকে পাঠাতেন অবসরে দিতেন এবং জমা রাখতেন। তো উনি আমরা মাঠে আসার পরে বলতে সবাই হাতিয়ার জমা রাখেন। ছোট হিসাবে বললাম যে না, হাতিয়ার জমা রাখবো না, আমার হাতিয়ার আমার দায়িত্ব, যান যতক্ষণ আমার সাথে আছে হাতিয়ার ততক্ষণ আমার সাথে থাকবে। আমরা ওখানে মাঠে বসলাম কিছুক্ষণ, আমরা এটো করে না, না স্ট্যান্ডও ব্যবস্থা নেই, আমরা বাজারে উঠে গেলাম। আপনার কমান্ডার কে ছিল? আমার কমান্ডার ছিলেন জহিরুল ইসলাম, তারপরে আমি সেকশন কমান্ডারের ভিতরে সঞ্চালক, তারপরে আমাদের একজন এলএমজি ম্যান ছিলেন দেলওয়ার হোসেন। আমরা যখন এবারে মাতবাড়ার থেকে আমাদের এখন সেল্টার ভাগ করি, এক একটা সেল্টারে 35 জন, একটা সেল্টার নিজের পরীক্ষার বাড়িতে, এটা মিঠাইগঞ্জ বাজারের পশ্চিম পাশে, ওই সেল্টারে আমরা ছিলাম। আমাদের সামনের বাড়ি ছিল, আমরা যেখানে সেন্টার করছি ওখানে সামনে এটলে বাজারের পশ্চিম পাশে শেয়ার দরকার বাড়ি, ওখানে ওরা দুবাই মুক্তিযোদ্ধা ছিল, একজন শাহজাহান একজন হারুন, ওরা দুবাই মুক্তিযোদ্ধা ছিল, একজন নিজাম কমান্ডার, হ্যাঁ নিজাম কমান্ডার। তখন আমরা ওখানে ক্যাম্প করি, আমাদের জেলা নেলাম দিবেন, আমরা বাম পাশে এসে রোডের থেকে 500 গজ দূরে গাছতলা আমরা এলএমজি ব্যাংকার করে আমরা বিভিন্নভাবে একটা সাইড খালি রাখে আর একটা সাইড আমরা কভার করে থাকতাম। আর্মির গাড়ি যখন আসে রোডে যদি যায়, গাড়িটা ক্রস করার পরে ব্ল্যাঙ্ক ফায়ার শুরু, আবারও গাড়িটা আবার ওদিক যাচ্ছে, আমরা নাই চুপচাপ গাড়ি যাক, এদিকে তো নামতে পারবো না, একটু ওই দিক গেছে ব্ল্যাঙ্ক ফায়ার শুরু হইলো। ওদের পায়া ও না করো তো ফায়ার করতেছে, কোথায় করতেছে ঠিক নেই। আমাদের যুদ্ধগুলো ছিল যে খুব ক্রিটিক্যাল এবং বুদ্ধিমত্তা যুদ্ধ, গেরিলা যুদ্ধ যাকে বলে। ওরা বলতো গাছে তো গুলি হয়েছে, মানুষ তো নাই কিছু নেই, গুলি আসে করতে। জোরালগঞ্জ, জোরালগঞ্জের বামে একটা বস্ত্রবিজ আছে, এটা হলো আর্মিদের অফিসারদের থাকা থাকে, ডাইনে জোরালগঞ্জ পিছনে আছে জোরালগঞ্জ হাই স্কুল, এখানে ওনাদের বাংকার স্কুলের উপরে একদম সামনে আছে উবিং কলেজ, উবিং টেক্সটাইল, এই টেক্সটাইলে ওদের চারিদিকে উপরে নিচে ব্যাংকার এবং টর্চালখানা, পুরো একটা দিঘিয়ে দোকানে পুকুর ছিল, পুকুরের চারি পাঁচে ছিল ওদের বাংকার। 8ই ডিসেম্বর আমাদের মিরসরাই হানাদার মুক্ত দিবস পালন করি আমরা, যেদিন আমাদের মিরসরাই থানা হানাদার মুক্ত হচ্ছে। শুভপুর ব্রিজের ঘোড়া থেকে যখন সৈন্যরা সরে গেল, ওখানে আছে ইন্ডিয়ান সৈন্যরা, তারা নদী দিয়ে রওনা হয়ে গেল, এই চলে যাচ্ছে পাঞ্জাবিরা চলে গেছে। আমরা রাস্তার দুই সাইডে মুক্তিযোদ্ধারা, উপর দিয়ে সেনাবাহিনী, ইন্ডিয়ান সেনাবাহিনী, ওদের সাথে আমাদের আবার ফ্রিডম ফাইটাররা আছে, যারা বয়স্ক যারা ট্রেনিং করছে, যারা আর্মি থেকে ইপিআর থেকে ওখানে জয়েন করছে, ওনারা আমরা ট্রেনিং করেছে, ওরা সংযুক্ত, ওরাই আছে। তখনই আমরা সরাসরি এখান থেকে যাইতে কোথাও কোনো গণ্ডগোল নেই, কিন্তু মিরসরাই উত্তর পাশে একটা ব্রিজ, মুথি ব্রিজ বলে, মুথি ব্রিজের ওপরে তিন চারজন সৈন্য রাখে সুখের দেখা, ব্রিজের নিচে দিই ডাইন পাশে দিয়ে হাঁটি যাচ্ছি আমরা, ব্রিজের গোড়া যাই দেখেছি ওই পাশে ওদের কিছু তিন চারজন সৈন্য আছে আর বাকি কিন্তু বড় সরি যাচ্ছে। তখন ওরা ওখান থেকে এলেন দিন ব্রাস, সাথে একজন মুরব্বী মানুষ ছিল, জানি না কে বা কোথাকার, জানি না আল্লাহ দরজা আল্লাহর রাস্তা, উনি ওপর থেকে দেখে ব্রাসের আওয়াজের লোক একটা ধাক্কা দিল, ধাক্কাটা গেলাম আয় পড়ে গেলাম মারা গেল হইল, এটি হল আমার জীবনের সবচেয়ে স্মরণীয়। এবং উপরে সৈন্য, এই যে ইন্ডিয়ান সৈন্য দবার দবার করতেছে পজিশনে যাইতে, কয়জন গেল এক সেকেন্ডে, যে যারা ওই সময় আসি পথে নেই বিভিন্ন দায়িত্ব মুক্ত করতে, ওরা হয়তো এই দৃশ্যটা তাদের চোখে আসবে না, সব চোখে দেখলাম এইটাই, সরাসরি যুদ্ধ দেখলো দেখলাম এইটাই, আর ওগুলো তো আমরা গেরিলা যুদ্ধ করছি, এই আছি এই নেই এই বাইর করলাম, ওরা করতেছে আমরা নেই, এই হলো আমার স্বাধীন
আমার মিরসরাই মুক্ত স্যার এবার সিনিয়র দিয়ে গেছে। এই জনগণ আমাদের যে সেবা শুশ্রূষা করছে, যারা আমাদের জন্য নাস্তা পানি বিড়ি সিগারেট যা যেমন লাগতো পাঠানের দোকানে যাইয়ে আমাদের নাম না বলে ইনি আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যারা যুদ্ধ করছি ওদের থেকে ওদেরকে ধন্যবাদ জানাই, তখনকার ছোট ছোট বাচ্চাদেরকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধাকে আগে দিত ফকিরের বাধা গরিবের বাধা, উনি দিচ্ছেন সম্মানী বাধা, যা হাই লেভেল মন্ত্রী থেকে আরম্ভ করে নিজের স্তরের পর্যন্ত আমরা যারা আছি আমরা কি পাই, সম্মানী বাধা পাই। আমরা যারা মুক্তিযোদ্ধা আছি উনি আমাদেরকে যেই সম্মান দিয়েছেন ওনার কাছে আমরা সুরক্ষিত করে থাকবো। আজকে জানতে গেলে মুক্তিযোদ্ধারাও জানেন, আগামী প্রজন্ম জানবে, আমাদের সন্তানেরা জানবে, এই দেশের কোনো মানুষের সম্পদ, কোনো টাকা, কোনো মানুষের পকেটের টাকা আমাদের মুক্তিযোদ্ধা খেতে খেতে না, আমরা নিই না, আমরা ওর ভিক্ষা খাতেও রাজি নয়। যেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের কল্যাণ ট্রাস্টের জন্য যে সম্পদ রেখে গেছেন ওটাকে সরকার যে আসুক সুস্থভাবে পরিচালনা করে আমাদের আই দিয়ে আমাদেরকে আমাদের সন্তানদেরকে এই মূল্যায়ন করে যাবেন। ওনারা যেখানে যুদ্ধের দামামা বেশি হয়েছে, যেখানে বড়গাল খাদিগির পাশে একটা বদ্ধভূমি আছে, যাদের খোঁজ বারবার দেওয়ার পরও আজকে এতক্ষণ পর্যন্ত আমাদের এই বদ্ধভূমির উন্নয়ন হয়নি, এই দিকে সরকারের জন্য দৃষ্টি দেয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।